আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা ওয়া বা'দ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সম্মানিত সভাপতি, ভাই পরিচালক, দাওয়াতুল ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, দারুল উম্মার নিয়মিত বন্ধুরা এবং যারা বাইরে থেকে এসেছেন, আল্লাহ তাআলার কাছে আমি লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের সেই কথা, হাদিহি বুদাআতুনা রুদ্দাত ইলাইনা, দারুল উম্মার ছেলে আবার দারুল উম্মায় এসে এখানে কথা বলছি। 5-6 বছর একটু দূরে ছিলাম আর কি, এটা আমার ভালো লাগছে যে আপনাদেরকে এখানে পেয়েছি। আমি জানি না আমার সেশনটাকে বলা হয়েছে যে বাংলায় কন্ডাক্ট করতে হবে কতটুকু, আমি আমার যারা ইয়াংস্টার্স আছে তারা তো বুঝবে বলে মনে হয় না, তো আমি আমার মাথায়ও আসতেছে না এটাকে, মানে বাইলিঙ্গুয়াল করলে ওদের ভালো হয় কি তা জানি না, তাও আমার সময় আবার কম আছে। এবং আমার একটা উপকার করে দেওয়া হয়েছে যে সাবজেক্টটা এইখানে আসার আগ দিয়ে বলা হয়েছে, তাতে আমার সুবিধা হয়েছে যে পড়াশুনো করা তেমন লাগবে না, যা আছে তাই বললে হয়ে গেল, সময় খুব বেঁচে যাবে ইনশাআল্লাহ। এটাও আমাদের চৌধুরী সাহেবের একটা বুদ্ধি যে উস্তাদ আপনি যেন বেশি কথা না বলেন, তার জন্য একটা ইয়ে করা হয়েছে যে ইনশাআল্লাহ আমরা অল্প কিছু কথা বলবো। আমরা আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, আল্লাহ তাআলা রসুলের উপরে দুরুদ পড়ার জন্য বলেছেন। আবার এর আগে বলে নিয়েছেন যে তোমরা শুধু না, আমি আল্লাহ এবং আমার সাথে থাকা ফেরেশতারা সবাই তার উপরে দুরুদ পড়ে, তো আমরা একটু দুরুদ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত ভাইরা এবং আমার জানা মতে পদ্র অন্তরালে বোধ হয় কিছু বোন আছেন, বোনেরা, আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন কেমন ছিল এইটা নিয়ে আমরা আলোচনা করার চিন্তা করেছি। আমরা আল্লাহ রসুলের কাছে দুরুদও পাঠিয়ে দিয়েছি, আমাদের আল্লাহ তাআলা কিছু ফেরেশতা পৃথিবীতে নিয়োগ করে রেখেছেন যাদেরকে সাইয়ারুন বলা হয়। সাইয়ারুন মানে ভ্রমণকারী, ট্রাভেলার্স, কিছু ট্রাভেলার্স ফেরেশতা আছে। তাদের কাজ হলো এই যে তারা পৃথিবীতে কোনো মানুষ যেখানে আমাদের নবীর উপরে সলাত এবং সালাম পেশ করবে, হু সো এভার সেন্টস সলাত অ্যান্ড সালাম টু দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দোজ অ্যাঞ্জেলস দে আর এনটাইটল অ্যান্ড দে আর অবলাইজ টু টেক দিস সালাম দ্য পিকচার অফ দ্য পার্সন অ্যান্ড টু শো ইট টু আল্লাহ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অ্যামেজিং মেটার, ওয়েন আই রেড দিস হাদিস, ওয়েন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেড ফাইন্না সলাতাকুম মারুদাতুন আলাই, that your salat and salam will be exhibited to me, will be viewed to me. When I read this hadith, I get really amazed how I am a sinner. And when I say as-salatu was-salamu alayka ya Rasulullah, my picture, my sound, my voice, all together will be shown to the Prophet sallallahu alayhi wa sallam. We are so fortunate. আমরা অনেক লাকি, অনেক ভাগ্যবান যে আমরা এই 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 জায়গায় যে সালাত এবং সালামটা পেশ করলাম, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আমাদের নবীর কাছে পৌঁছে দিয়েছেন। আরেকটা জিনিস আমি তাজ্জব হয়ে যাই, দেখেন মূসা আলাইহিস সালামের উপরে যখন কথা বলেন সবাই কি বলেন, আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম,
ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম। পৃথিবীতে দুইজন নবী সম্পর্কে আমাদের বলা হয়েছে যে তাদের নাম যখন বলবা শুধু ওদের নাম বলে যেন শেষ করো না। একজন ইব্রাহিম আলাইহিসসালাম আর একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এদের সম্পর্কে বলা হয়েছে যে তাদের সালাত এবং সালামের সময় এইটা তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। অ্যামেজিং, অ্যামেজিং। এই দুই নবী ছাড়া এই কথা আর কারো সম্পর্কে বলা হয় না যে তুমি তোমার নবীর উপরে সালাত পাঠাও এবং নবীর পরিবারের উপরে সালাত পাঠাও। তার পরিবারকে গণ্য করা হচ্ছে। কিয়ামত পর্যন্ত পিপল উইল কন্টিনিউ সেইং সালাত অ্যান্ড সালাম নট অনলি টু প্রফেট মুহাম্মদ অ্যান্ড হিজ ফ্যামিলি অলসো। তো আমরা যখন আমাদের নবীর পারিবারিক জীবন এবং তার পরিবার নিয়ে কথা বলার একটু সাহস দেখাই তখন আমাদের মনটা আচ্ছন্ন হয়ে যায়। হাই রে, একটা নবীর পরিবার সম্পর্কে কোরআনের মধ্যে বলা হবে যে লিয়ুতাহহিরাকুম আহলাল বাইত, হে আহলে বাইত, হে রসুল, তোমার পরিবারকেও আমি পবিত্র করতে চাই। কী আশ্চর্য ব্যাপার! এ কথা তো নূহ আলাইহিস সালাম দাবি করতে পারে না, এ কথা তো মুসা আলাইহিস সালাম দাবি করতে পারে না, ঈসা আলাইহিস সালাম দাবি করতে পারে না, দাবি করে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ নিজেই বলেছেন, হে নবী, শুধু আপনি না, আপনার পরিবারকেও আমি পবিত্র করে দিচ্ছি। আপনার মানে পরিবারকেও একটু জ্বালাময় করে বলতে হবে, ভিতরে শোনা যায়। পানির ব্যবস্থা করে হাই হরে, এখন রং বক্তা নিয়ে আসছে। আমি তো সে জোরে কথা বলতে পারি না, এখন কি করা যাবে? আচ্ছা, এখন যে জায়গাটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আমাদের নবীর পরিবারের উপরে দুরুদ পড়া, পার্ট অফ আওয়ার ফেইথ, এভরি প্রেয়ার উই সেন্ড আওয়ার দুরুদ, আওয়ার দোয়া টু দ্য ফ্যামিলি অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলে গেছেন যেটা তিরমিজিতে, আবু দাউদ, নাসাইতে বিভিন্ন জায়গায় আছে, কুতুবুস সিত্তার চারটা কিতাবের মধ্যে আছে। যেখানে একেবারে স্পষ্টত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার মরণের পরে আমার আয়তরা, আমার পরিবারও তোমাদের কাছে একটা সোর্স অফ হেদায়া হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি কিতাব রেখে যাচ্ছি এবং আয়তরাতি রেখে যাচ্ছি। আমার আয়তরা, আয়তরা আর আহল পরিবারের মধ্যে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কী? পার্থক্য হলো আয়তরাতুন মানে হলো এমন গাছ যে গাছের অনেকগুলো শাখা যায়, শাখা হয়। আপনারা দেখেছেন কি না যে ট্রি, ইট হ্যাজ এ লট অফ ব্রাঞ্চেস অ্যান্ড দিস ট্রি ইজ কল আয়তরা বিকজ ইট হ্যাজ এ রুট অ্যান্ড ওয়ান দ্য রুট ইট হ্যাজ এ লট অফ ব্রাঞ্চেস গোন ফরওয়ার্ড। এইটাকে আয়তরা বলা হয়। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি যেটা তৈরি করেছেন সেই তৈরি করার পিছনে কনসেপশনটা রেখেছেন এই যে এটা হবে একটা আয়তরা। আমি শুধু নয়, আমার পরিবার এবং পরিবারের পরিবার এবং সেখান থেকে কেয়ামত পর্যন্ত এই আয়তরা চলতে থাকবে। এই কনসেপশনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো পেশ করেছেন, নিজেকে সেইভাবে তৈরি করেছেন, প্লাস তার সাহাবাদের মধ্যেও সেই অবস্থা তৈরি করে গিয়েছেন। আজও পর্যন্ত আপনার নাম শুনেছেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি, 1100 বই লিখে গেছেন, 1100 বই। উনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের। এই যে বাংলাদেশে শেখ আহমদ আলী সাহেব চিটাগাঙের, তার পরিবারে প্রায় 20 জনের উপরে ডক্টর, ইউনিভার্সিটি টিচার, বড় বড় আলেম ওলামা আসছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আরেক সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। সিদ্দিক বংশ বলে তাদেরকে, ফুরফুরার হুজুরের বংশ হলো সিদ্দিক বংশ। কারণটা কি? পরিবারের যে কনসেপশনটা আসে, এই পরিবারের কনসেপশন এখন
এখন বিভিন্ন মানে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এখন। সেটা কি? সেটা হলো আমরা এখনকার পরিবারের নাম দিয়েছি নিউক্লিয়াস ফ্যামিলি। ফ্যামিলিটা এমন হতে হবে যে আমি জড় কাটা, আমার দাদার সাথে, আমার দাদার দাদার সাথে, তার দাদার সাথে, তার ওদের আমাদের কোনো সম্পর্ক নেই। আমি এখন যদি জিজ্ঞেস করি এখানে, ভাই আপনার আব্বার নাম কী, তা কী সুন্দর করে বলতে পারবেন, দাদার নাম কী, তাও বলতে পারবেন, দাদার আব্বার নাম কেউ কেউ পারবেন, যদি দাদার দাদার নাম, এই হুজুর তো বিপদে ফেললেন। কারণ কি? আমাদের এতরা নাই, আমরা এতরা তো পছন্দ করি না, আমরা সব এখন নিউক্লিয়াস ফ্যামিলি, আমরা সব আলাদা আলাদা হয়ে যাব, স্বামী এবং স্ত্রী থাকবে। ইসলাম আমাদের নবী কখনোই এই ধরনের ফ্যামিলি করেননি, এটা হলো প্রথম জায়গায় আমি কথা বলতে চাই। আমাদের ফ্যামিলির কনসেপশনটা হবে এই যে আমরা কোথায় ছিলাম এবং কোথায় যাচ্ছি, এর একটা ধারাবাহিকতা যেন আমাদের মাঝখানে থাকে। আমি যখন মরতেছি তখন আমার চতুর্পাশে আমার ফ্যামিলি আছে কি না, সে আমার কি করছে কি না করছে, এইটা বোঝা দরকার। যেটার কনসেপশনটা সুরা তিন যদি আপনারা পড়েন, আমি জানি না সুরা তিন আপনারা জানেন কি না, বিসমিল্লাহ রহমান রহিম, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন, এই সুরা তো সবাই জানেন। একটা জায়গায় আছে না, ফালাহুম আজুরুন গাইরু মামনুন, যে এই যারা এই কাজটা করে, এই তিনের জৈতুনের, এই প্যালেস্টাইন, সিরিয়া, ইরাক, এই সমস্ত এলাকা, তুরে সিনিন মিশরের উত্তর এলাকা, ওহাদাল বালাদিল আমিন মক্কা, এই জায়গাটা সব জায়গায় বলে দেয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই দেখো তোমরা মুহাম্মাদকে দেখতে পাবে ওখানে, ঈসাকে দেখতে পাবে ওখানে, মূসাকে দেখতে পাবে, সেরা মানুষগুলো ওখানে আছে। আবার তার পাশে তোমরা ওয়ারাসুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, একেবারে নিচে চলে যাচ্ছে, জাহান্নামের একদম নিকৃষ্ট স্থানে যাচ্ছে, সেই নিমরুদ, সেই হামান, সেই কারুন, সেই ফিরাউন, তাদেরকে তুমি দেখতে পারবে। এরপর আল্লাহ তাআলা বলছেন যে না, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্মৃতি এবং তার টিচিংস নিয়ে চলে, তাদের কাজ হলো ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের যে আজর দেওয়া হবে, তাদের যে প্রতিদান দেওয়া হবে, এটা কোনো সময়ে কাট অফ হয় না, কেয়ামত পর্যন্ত চলতে থাকে। অদ্ভুত ব্যাপার। যারা এই সূরাটা একটু ভালো করে পড়েছে তারা দেখতে পাবে যে আমাদের ফ্যামিলি লাইফটা কোন পর্যায়ে আমাদেরকে নিতে হবে, কীভাবে আমাদের ফ্যামিলি লাইফের মূল জায়গায় আমাদের যেতে হবে, এটা কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দেখাই গেছেন। তিনি বিয়ে করলে বিভিন্ন জায়গায় বিয়ে করতে পারতেন, তিনি জীবনযাপন করলে বিভিন্ন জায়গায় জীবনযাপন হতো, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিজেই তাকে বড় করে তুলেছেন বলে কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আছে। তিনি যখন ছোট্ট মানুষ ছিলেন, ফ্যামিলির একেবারে ছোট মানুষ, এত দুগ্ধপোষ্য শিশু, সেখানেও তাকে দেখা গেছে এমন যে হালিমা বলেন যে আমি আমার বুকের দুটো দুধ উপচে পড়ত, যখন আমার নিজের সন্তানকে যে দুধে খাওয়াতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি চেষ্টা করেছি ওই মুখে ওই দুধে মুখ দেওয়ার জন্য, কিন্তু তিনি কখনো ওখানে মুখ দেননি। এই কথা চিন্তা করার জন্য চিন্তা করে যে ওই আমার এক ভাই আছে, সে সেখান থেকে খাবে, আমি তার অংশটা খাবো না। দুগ্ধপোষ্য একটা শিশু যখন ওই পর্যায়ে যায় ফ্যামিলি লাইফে, যে আমি ছোট মানুষ হলে কি হবে, যার যে হকটা আছে সেই হক যেন আমি আমার আদায় করতে ত্রুটি না করি, এটা শুধু তার শৈশবে, উনি যখন একটু বড় হয়েছেন, তারপরে বড় হয়েছেন, আবু তালেবের কাছে উনি যখন মানে ঘুমাতেন, তাকে আবু তালেবের পাশে রাখা হয়, এবং যখন রান্না হতো আবু তালেবের ঘরে যে মহিলাটা ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দূর সম্পর্কের খালাও বটে, তো তখন আল্লাহ রসুল যখন খাইতে দিতেন আবু তালেবকে, আবু তালেব সেখান থেকে নিয়ে আগে আল্লাহ রসুলকে খাইতে দিতেন, তো উনি মাঝে মাঝে বলতেন যে চাচা আমার তো আরও ভাই আছে, আমার তো আরও চাচাতো ভাই আছে, তাদেরকে তো আমার দেওয়া দরকার, আপনি কেন আমাকে একা একা দিচ্ছেন। এই যে আমরা কি করি, একজন আদর করে দিচ্ছে, মা আদর করে দিচ্ছে, এই কারোর বলিস না যেন
আমরা একটা আনন্দ করে খাই, এই আম্মা কিন্তু আমারে কিন্তু তোর চেয়ে বেশি যত্ন করে এটা খাওয়াই দেয়। কিন্তু আমার মাথার মধ্যে যদি এমন থাকতো যে না আমি কিন্তু দিলেও এটা খাবো না, আম্মা তুমি আমাকে এটা দিও না, ওইটা তোমার আরেকজনকে সমানভাবে দিও, এটা তো ছোটোবেলার কথা। তাজ্জব হয়ে যাই, বার্মিংহামে আমাকে একটা বিচারের জন্য নিয়ে যাওয়া হলো, সেখানে মেয়ে হলো তার চারজন আর ছেলে হলো তার তিনজন। তা মহিলা তার সমস্ত সম্পত্তি তার বড় ছেলের কাছে দিয়ে যাবে, তো আমি সবার বাদ দিয়ে বড় ছেলেকে এক আড়ালে নিয়ে বললাম যে ছেলে তুমি কেন তোমার মায়ের কাছ থেকে সব সম্পত্তি নিয়ে নিচ্ছ? তো বললো এই কথা যে আমার মা আমার কাছে থাকে, আমাকে খুব ভালোবাসে, এবং ওরা অসুস্থ হলে ওরা দেখে না, আমি আমার মার পেশাব পায়খানা পর্যন্ত ঘাটে যখন করে দেয় আমি পরিষ্কার করে দেই, তো আমি এগুলো সব নেব। চিন্তা করেন, এবং এই দৃষ্টিভঙ্গি প্রায় প্রত্যেক ফ্যামিলিতে এখন, এটা শুধু কিন্তু ওই যে বার্মিংহামের ওই বড় ছেলে করেছে তা না, সবার আমার চিন্তা হলো এই যে বাবা যে সম্পত্তিগুলো রেখে গেছে তার ভালো জিনিসটা যেন আমার ভাগে আসে। কারণটা কি? কারণ আমার বুদ্ধি বেশি, এই জন্য আমি ওইটি বেশি করে নেব, অথবা বোনদের কীভাবে ফাঁকি দেব, অথবা ফুফুদেরকে কীভাবে ফাঁকি দেব। এই যে এক জায়গায় আমরা এমনভাবে সেটে গেছি, এবং সেখানে আমরা মনে করে নিয়েছি এই যে আমরা ওখান থেকে সরবো না, সরবো না। ফ্যামিলি লাইফের ওই জায়গাটা কেউ আমরা আলোচনা করতে চাই না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে স্ত্রীদের সাথে ব্যবহার করতেন, আল্লাহ রসুলের ফ্যামিলি লাইফ আলোচনা করলেই সেখান থেকে আলোচনা হয়, তার আগের আলোচনাটা হয় না। তার চোখ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার কাছ থেকে পাওয়া, মার কাছ থেকে পাওয়া যে সম্পদগুলো ছিল তিনি সেগুলোকে ব্যবহার করেছেন কী করে, খাদিজার কাছ থেকে যে সম্পদগুলো ছিল তিনি সেগুলো কীভাবে ব্যবহার করেছেন, এগুলো কিন্তু আমাদের মাথার মধ্যে নিয়ে আসা দরকার যে সম্পদের ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার কেমন ছিল। তিনি যখন ইন্তেকাল করেছেন তার আগ দিয়ে তার তিনি দেখে গেছেন যে একমাত্র মেয়ে জীবিত আছে, উনি বলে যেতে পারতেন যে আমার সব সম্পদ আমার মেয়ে পাবে, অথচ তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেলেন যে নবীরা কখনো ওয়ারেস তৈরি করে যায় না, ইন্নামা ইউরাসুনা ইলম, তাদেরকে তাদের থেকে যে ইনহেরিটেন্স পাওয়া যায় সেটা হলো ইলমের ইনহেরিটেন্স। এই যে জায়গাটা যেটা কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ইতরাটা তার পরিবারটা জীবিত থাকবে, এর পিছনে কারণ কি? কারণ একটা বড় জিনিস যে আমি যখন চলে যাব আমার সন্তানদেরকে আমি আমার দিয়ে যাওয়া ঘর দিয়ে যাওয়া টাকা পয়সার চেয়ে তাদেরকে যেন আমি দিনের এমন একটা জায়গায় রেখে যাই যেটা দেখলে মানুষের চোখ ঠান্ডা হয়ে যাবে। তিনি হাসানকে রেখে যাচ্ছেন, বলে যাচ্ছেন যে এই হলো আমার এক ছেলে, যে ছেলের মাধ্যমে আমার উম্মতকে জোড়া লাগবে, এই হলো আমার এক ছেলে, যে ছেলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের যুবকদের সর্দার হবে। মেয়েকে যখন রেখে যাচ্ছেন তিনি সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন যে আল্লাহ তাআলা ফাতেমাকে এত ভালোবেসেছেন যে আমার এই ফাতেমা সমস্ত নারীদের সর্দারনী হয়ে যাবে। এখন আপনার বুকে হাত দেন, বুকে হাত দিয়ে আপনি আপনার সন্তানদের দিকে তাকান, তাকাই বলেন যে আব্দুল সালাম ভাই বা হুজুর বা উস্তাদ, আমি বুকে হাত দিয়ে বলি যে আমি কিন্তু নবী মুহাম্মাদের মতন হয়ে গেছি, আমার সন্তানরা এমন যে আমি ঘোষণা দিতে পারি যে আমি জান্নাতে না গেলেও আমার আগে সে জান্নাতে যেতে পারবে না। এই জায়গায় আমরা মার খেয়ে গেছি, চরমভাবে মার খেয়ে গেছি। কোনো একটা বাবার কাছ থেকে কোনো দিন শুনলাম না, আমি তো জামিয়াতুল উম্মার টিচার ছিলাম 13-14 বছরের মতন, এই 13-14 বছরে আমি কোনো দিন কোনো প্যারেন্টসকে শুনিনি। আজ এখন তো তারা সব ইউনিভার্সিটি পড়ে বিভিন্ন জায়গায় গেছে, একজন প্যারেন্টস শুধু আমাকে বলেছেন টেলিফোন করে যে উস্তাদ আপনাকে ধন্যবাদ, আপনার ছেলে মাওলানা হয়েছেন, এবং মাকফিল্ড এর যে ইসলামিক ইউনিভার্সিটি আছে সেখানে তিনি আরবিক এবং ইসলামিক স্টাডিজে পড়ানোর জন্য প্রফেসর হয়েছেন, তিনি ডক্টর ফয়জুল আমিন বা ফয়জুল ইসলাম তার নাম হয়েছে। এই ছাড়া কোনো একজন প্যারেন্টস আমার কাছে এসে বললেন না যে আব্দুল সালাম ভাই আপনি তো অনেক ছেলেকে মানুষ করেছেন, তাকে আমি আলেম বানিয়েছি না, শুধু গর্ব করে কি যে আপনার ছেলে না খুব সুন্দর হয়েছে, তো আলহামদুলিল্লাহ কী হয়েছে,
তো ডাক্তার হয়েছে, নামাজ কালাম পড়ে, এই জায়গাটা একটু ভয়, নামাজ কালাম ঠিক মতো হয় না। তা আমি বললাম আমার কাছে 5 বছর ছিল, আপনার কাছে তার আগের মানে প্রায় 10-11 বছর ছিল, তারপরে আরও এত বছর ছিল, তো কোথায় রাখলেন ছেলেকে, কী করলেন ছেলেকে? ফ্যামিলি লাইফে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গাটা রেখে গেলেন, সন্তানকে এই জায়গায় আমাদের এখন পৌঁছতে হবে, চেষ্টা করতে হবে, যেন আমি মরে যাওয়ার সময় আমার পাশে যে শব্দগুলো আসবে, কান্না তো অবশ্যই আসবে, আমার ছেলে তো আমার জন্য কাঁদবে, আমার মেয়ে আমার জন্য কাঁদবে, কিন্তু ওই কান্নার সাথে সাথে যেন সূরা ইয়াসিনের শব্দটার কান্না যেন আসে, এবং তেলাওয়াত শুনে আমার চতুর্পাশে যে ফেরেশতাগুলো থাকবে তারাও তাজ্জব হয়ে যাবে, মাশা আল্লাহ এই লোকের ছেলেপেলের তেলাওয়াত এত সুন্দর, আমরাও মুগ্ধ হয়ে যাচ্ছি। তাহলেই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন সম্পর্কে গল্প করে আমাদের কিছু লাভ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আয়েশাকে বলতেছেন, আয়েশা তুমি তোমার যত যা আছে, সতীন আছে, যা তো না, এটা বলে সতীন আমাদের সাতক্ষীরার ভাষায়, সতীনদেরকে বলে দাও যে আমি নবী তোমাদের ঘরে যা কিছু হয় তোমরা সবটাই ছোট হোক বড় হোক সবটাই বাইরে যেয়ে প্রচার করে দেবা, প্রচার করে দেবা। আর আমাদের অবস্থা হয়েছে ঠিক তার উল্টোটায়, খবরদার, আমরা স্ত্রীকে বলি খবরদার আমার ভেতরে যেসব জিনিসগুলো আছে যেন কারোর বলিস না, যেন যদি বলিস তা বাহার বাড়ি তুলে দিয়ে দিই। আর আমরা আবার আল্লাহ রসুলের এশকে নবী দাবি করি ফেলি। আল্লাহ রসুলের পারিবারিক জীবনে এমন ছিল যে আমার কোনো জিনিস তো গোপন করার দরকার নাই, আমার জিনিস তো আমার স্ত্রীরা যা জানে মানুষটা আবার জানাও দরকার বটে। এইভাবে যে মানে পরিবারের মধ্যে এই জায়গাটাই পৌঁছানো, আস্থার এই জায়গা, পবিত্রতার এই জায়গাটা যে পৌঁছানো উম্মতের দরকার ছিল, এই জায়গাটা আমাদের যাওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো স্ত্রীদেরকে অসম্ভব ভালোবাসতেন, তিনি এমন ভালোবাসতেন যে মানে আয়েশা সিদ্দিকা যে পানির যেখান থেকে পান করতেন উনি পেয়ালাটা নিয়ে ঠিক ওই জায়গা থেকে পান করতেন ভালোবাসা দেখাতে। একটা খেজুর খেতেন, তিনি নিজে খাচ্ছেন মুখের থেকে ওই মুখ দিয়ে বলছেন তুমি ওখান থেকে কেটে খাও, এত রোমান্টিকতা দেখাতেন, এত ভালোবাসা ছিল। কিন্তু এই ভালোবাসার সাথে এই জায়গাটাকে আমরা যেতে পারতেছি কি না আমাদের চিন্তা করতে হবে, যে আমার স্ত্রীকে বলে দেবো যে স্ত্রী তুমি যাও বাইরে, আব্দুস সালাম যা যা করে সব মানুষকে বলে দিও, কোনো একটা গোপন রেখো না, সে অর্থনৈতিক জীবনে হোক, সে সাংস্কৃতিক জীবনে হোক, সে শিক্ষার জিন্দগিতে হোক, সে ব্যবহারে হোক, সে মেজাজে হোক, সে তোমার সাথে ডিলিংসে হোক, এই পর্যায়ে যেতে পারছে? সবাই বলবেন যে না 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 হুজুর, এই জায়গাটা আপনি হাত দিচ্ছেন কেন, এ আবার কোন দেশি কথা, আল্লাহ রসুলের জীবনে পড়তে গেলে কি ওটা আমাদের দরকার আছে? হ্যাঁ, আমাদের চিন্তা করতে হবে। আমরা অনেক বড় বড় আলেম ওলামা হয়েছি, পীর গাজি হাজি, কিন্তু এই জায়গায় গেলে ধরা খাওয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খাইরুকুম খাইরুকুম লিনিসাইকুম, তোমাদের যদি কল্যাণ উন্নত মানের কেউ যদি কেউ থাকে, দ্য বেস্ট অফ ইউ, দ্য বেস্ট টু ইউর ওয়াইফস, তোমাদের মধ্যে সেই সবচেয়েই ভালো যে তোমার স্ত্রীর কাছে ভালো, এইরকম কি আমরা যেতে পারছি কিনা, এটাও একটা আমাদের চিন্তাভাবনার বিষয়। এক্সটেন্ডেড ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি, এতরা পরিবার, পরিবারের সাথে ভালোবাসা, যেটা আমি একটু আগে বলতেছিলাম যে আমরা এখন নিউক্লিয়াস হতে 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 এমন পর্যায়ে গেছি আমরা যে আমরা সব সেপারেট হয়ে শুধু স্বামী আর স্ত্রী দুইজনে এক জায়গায় থাকাটাকে আমরা পারিবারিক জীবন মনে করেছি। ভুল কথা, ভুল কথা, আমাদের নবীর জিন্দগিতে এরকম ছিল না। তবে আবার ওটাও ছিল না, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা জায়গা আছে, আমরা যে আমাদের কালচারের মধ্যে রাখছি কি 4 বেডরুমের বাসা, সেখানে 4টা বাচ্চা আছে, 4টা একজনের একটা রুম করে দিয়ে বিয়ে হলেও ওখানে সেই থাকতে হবে না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেননি, তিনি ফাতেমার যখন বিয়ে করাই দিয়েছেন ফাতেমার জন্য আলাদা একটা জায়গা করে দিয়েছে, সেখানে তুমি এবং আলী এই ঘরে তোমরা থাকো, আলাদা জায়গা, দূর আছে, একেবারে এমন না যে ঘরের সাথে অ্যাটাচ করে দিয়েছিলেন, একটু দূর হতো। আপনারা যারা মসজিদ নববীতে গেছেন এবং যারা এই ঘরগুলো দেখার চেষ্টা করেছেন তারা বুঝতে পারবেন যে আল্লাহ রসুল যখন যেখানে এখন শুয়ে আছেন তার কবর যেখানে, সেখান থেকে অন্য অন্য স্ত্রী বা ফাতেমার ঘরটা কত দূরে ছিল, এটা তো ইসলামেরই নিয়ম, কিন্তু ওটা আমরা করতে চাই না। আমাদের ফ্যামিলি একসাথে থাকবো কিন্তু একটু দূরও রাখতে হবে,
এক জায়গায় রেখে সব একসাথে থেকে, এইরকম কিন্তু ফ্যামিলি জীবন না, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আমি লন্ডনে অনেক জায়গায় খুব আনপপুলার মানে কনসালট্যান্ট আর কি, যারা ফ্যামিলি কনসালটেশন আমাকে ডাকে, যখন বলে যে আমার ছেলে বিয়ে দেব, তা আগে প্রথম জিজ্ঞেস করে নেই, একই ঘরে এসে থাকবে নাকি ছেলে এবং মেয়ে, ওই ছেলের বউ আর আপনারা? তো হ্যাঁ, আমার তো দুটো ছেলে আছে, দুই বেডরুম তিন বেডরুম, আমরা স্বামী স্ত্রী এক জায়গায়, আর একটা ছেলের স্বামী স্ত্রী এক রুমে, আর ওর স্বামী স্ত্রী তারা এক রুমে থাকবে। আমি বলি এ কোন নবীর আশেকের রসুলের পাল্লায় পড়ে গেলাম, এ নবী তো সেই নবী না, আমাদের নবী ফাতেমার ঘরটা একটু আলাদা করে দিয়েছিলেন। এই ফ্যামিলি জীবন কেন জানি না আজকাল আমাদের মানে এখানে সভাপতি সাহেব আমাকে ফ্যামিলি লাইফ নিয়ে আলোচনা করতে বললেন। আল্লাহ রসুলের ফ্যামিলি লাইফ নিয়ে শুধু খেজুরের গল্প করা হয়, এই গল্প করা হয় না। কি একটা বিপদের মধ্যে পড়ে গেছি আমরা, এটা একটা বিশাল জায়গা যেখানে আমাদের হাত দিতে হবে। বিয়ে করানো, বিয়ে করা, এই জায়গায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন আদর্শ ছিল, অদ্ভুত আদর্শ। তার নিজের আপন ভাত মানে চাচাতো ভাই, যাকে একদম 12 বছর বয়স থেকে লালন পালন করে বড় করে তুলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হচ্ছেন, তার সামনে ফাতেমাও বড় হচ্ছে, বয়স 24-25 হয়ে গেছে, বিয়ে দেওয়ার দরকার। ফাতেমার বিয়ে করার জন্য বহু জায়গা থেকে প্রস্তাব আসছে, তাজ্জব ব্যাপার, এমন এমন জায়গা থেকে প্রস্তাব আসছে যেটাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম না করতেও পারেন না, এমন এমন জায়গার থেকে প্রস্তাব আসছে। আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম চুপ করে আছেন, কাউকে কিছু বলছেন না। এক সময় একজন মহিলা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ঘরের একদম খুব গভীর জায়গার হযরত আলীকে যেয়ে বললেন যে তুমি ফাতেমাকে বিয়ের চিন্তা করছো না কেন, তাহলে বলো কি আমারে দেবে নাকি, তো বলে দেখো, সবাই বলতেছে তুমি একটু বলো। তো হযরত আলী এসে বললেন আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল বললেন দেখা যাক তোমার আছে কি, তো বললেন দেখা যাক। তিনি হযরত ফাতেমার কাছে গেলেন, যে বললেন যে এইরকম একটা প্রস্তাব আসছে, টাকা পয়সা খুব বেশি নেই, কিন্তু আলী তো আলী, আমার হাতে বড় হওয়া আলী, তোমার কী মনে হয়? হযরত ফাতেমা রাজি হয়ে গেলেন। এই যে জায়গাটা আমাদের দেওয়া দরকার, আমরা এখন বাবা মা হয়েছি, তো হয়েছি এমন জায়গায় হয়েছে যে আমি যে মেয়ে দেখবো আমার ছেলেকে তাকে বিয়ে করতে হবে, অথবা আমি যে ছেলে দেখবো তাকে আমার মেয়ে বিয়ে করতে হবে, আমি যে মেয়ে দেখবো তাকে আমার ছেলে বিয়ে করতে হবে, আমি যে মেয়ে দেখবো তাকে আমার ছেলে বিয়ে করতে হবে। এই যে পর্যায় থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসছিলেন, এমন একটা পরিবার তিনি আমাদের কাছে উপহার দিয়ে গেছিলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পেরেছিলেন যে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো ইতরাতি, আমার নবী, আমার বংশধর, আমার বংশের ইতরা। ইতরা মানে হলো আমার সন্তান, তাদের পুরো যেখানে গেছে, সব বংশকে কি ফ্যামিলিকে কিন্তু ইতরা বলা হয় না, ইতরা বলা হয় ওই ফ্যামিলি যে ফ্যামিলি থেকে শাখা প্রশাখে বেরিয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিশ্চিত করে গেলেন যে এটা শুধু আহলের কনসেপশন না, এটা ইতরাতেরও কনসেপশন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি জীবন যখন আলোচনা করব, ফার্স্ট এরিয়া অনেক দীর্ঘ আলোচনার দরকার আছে। আমি শুধু 4-5টা জায়গায় আঘাত করলাম শুধু এই জন্য যে আপনি আপনাকে আমার নবীর জায়গায় রাখেন, রেখে দেখেন যে আপনি আল্লাহ রসুল থেকে কত দূরে, আমি আল্লাহ রসুল থেকে কত দূরে সরে পড়েছে। এখন আমরা একটু দুরুদ পড়ি আল্লাহ রসুলের কাছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তোমার নবীর অত্যন্ত কাছে আমাদেরকে রেখো, কেয়ামতের ময়দানে তাকে দেখলে তিনি যেন আমাদের চিনতে পারেন, আমরাও যেন তাকে চিনতে পারি, তার তৌফিক দিও এবং জান্নাতে তার কাছে থাকার তৌফিক দান করো। এতটুকু বলেই আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ جزاكم الله خيرا فضيلة الشيخ الدكتور عبد السلام الزادي، بارك الله فيكم وفي عمركم وفي علمكم، وتقبل الله منا منكم صالح الاعمال وما وفقنا وما وفقنا الله به. جزاكم الله خيرا to everyone that's also listening and joining. don't know about شكرا فاشو قدرنا كتوجد رسول شنو رسول ان شاء الله next segment ان شاء الله
we'll now be moving on to our English talks, and the first of our English talks and the Salat al-Maghrib thereafter also will be led by our Ustaz Qari Yahya Rabi. Qari Yahya Rabi is a very, very mashallah famous, a very successful and renowned Qari and Ustaz, mashallah. He's a graduate of Islamic studies. He's got ijazah in Hafs al-Asim. And he's speaking in various universities and the masajid. Inshallah, Shaykh will be talking about connecting to the Quran, inshallah, in the English language. If I can invite everybody to come inside the hall now, all the children that are outside also, if you can come and join us in the main hall for this talk. And if I can ask you all to come forward, inshallah. Allah likes it, and there's more barakah when you are sitting together for the sake of ta'allum and ilm and seeking and acquiring knowledge. Come close, even if you're sitting on your chairs, inshallah, come closer and fill in the gaps, inshallah. You can bring your chair forward, no problem, inshallah. And Fadilati Shaykh Yahya Rabi, if you could please invite you to come to the front. Assalamu alaikum. Chairman of the masjid. Allah bless you. Allah bless you. Everyone is very looking forward to your talk, mashallah. Until 25 minutes, inshallah. Is that okay?